ইগার সকল অধিবাসী বৃন্দ, অতিকায়াগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু, অধিকার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে ইগার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ইগার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই ইগার অধিবাসী বৃন্দ, অতিকায়াগত ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র অশান্তি বিশোধনের অফিসার সাথী মহকুমা বিশেষ ঘোষণা, এত দ্বারা দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘায় আগত সকল ব্যবসায়ী বন্ধু ও দীঘার অধিবাসী প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রের জলে নামবেন না, সমুদ্রের কাছে ঘোরাঘুরি করবেন না। অনুমতানুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ ও শান্তি বিশ্বনাল অফিসার কাঁথি মহকুমা বিশেষ ঘোষণা, এত দ্বারা সকল দীঘার নাগরিক বৃন্দ, অধিবাসী বৃন্দ ও ভ্রমণার্থী বন্ধু ও সকল পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধুগণের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই সকল পর্যটক বন্ধু ও দীঘার অধিবাসী বৃন্দের কাছে প্রশাসনের কাছ থেকে তরফ থেকে বিনম্র আবেদন, আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না, সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না, কাটা বা অনুমতানুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ ও শান্তি বিশ্বনাল অফিসার কাঁথি মহকুমা বিশেষ ঘোষণা, এত দ্বারা সকল দীঘার নাগরিক বৃন্দ, অধিবাসী বৃন্দ ও ভ্রমণার্থী বন্ধু ও সকল পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধুগণের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই সকল পর্যটক বন্ধু ও দীঘার অধিবাসী বৃন্দের কাছে প্রশাসনের কাছ থেকে তরফ থেকে বিনম্র আবেদন, আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না, সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না, কাটা বা সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই আপনাদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন, তারা সবসময় সহযোগিতা করে চলবে। আদেশানুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ শান্তি বিশ্বনালয় অফিসার কন্টাই বিশেষ ঘোষণা, এত দ্বারা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দীঘার সকল অধিবাসী বৃন্দ ও দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন, দীঘার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই সমুদ্রের জলে কেউ নামবেন না, সমুদ্রের কাছে কেউ ঘোরাঘুরি করবেন না, কাটা বা ছেঁড়া তারে কেউ হাত দিবেন না। প্রশাসনের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের সাহায্যে আপনারা সবসময় সহযোগিতা করে চলবেন। আদেশ আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের পক্ষ থেকে বিনম্র আবেদন জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই সকল অধিবাসী বৃন্দ, পর্যটক বন্ধু